আসসালামু আলাইকুম আশা করতেছি পিওস আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আপনাদের দোয়াই আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর দোয়া করবেন যাতে ভালো থাকি তো আজকের এই ভিডিওতে আমি সাধারণ ট্রেডিংয়ের বিষয়ে আলোচনা করব কিভাবে ট্রেডিং করতে হয় ওকে তো আমার ইনবক্সে ইদারিং এক মাস ধরেই বলা যায় যে অনেক কোয়েশ্চেন আসতেছে যে কিভাবে ট্রেড করতে হয় সেই ট্রেডিংয়ের বিষয় নিয়ে যাতে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি ট্রেড করে কিভাবে ইনকাম করতে হয় তো অনেকে আবার বলছেন যে ভাই ট্রেড করে প্রত্যেক মাসে একশো দুইশো পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং করা যায় অনেকেই করে এটা কি সত্য নাকি সো আমি বলবো ইয়েস আসলেই করা যায় তো সেটা কীভাবে তো তার জন্য আজকের এই ভিডিওটি করা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি ট্রেড করবেন তবে ট্রেডের অনেক প্রকার রয়েছে ঠিক আছে অনেক প্রকারের ট্রেড রয়েছে আমি সাধারণ একটা ধারণা আমি আপনাদেরকে দেবো সাধারণ একটা টেক্স দেখাবো এই টেক্সটা যদি আপনি কাজে লাগান তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং হবে কি বিশ্বাস হচ্ছে না সো আমি নিজে করেছি করার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি যখনই আমাকে অনেকে কোয়েশ্চেন করতো যে ভাই ট্রেডিং সম্বন্ধে একটা ভিডিও দিন তখন আমার ট্রেডিং সম্বন্ধে এতটা ধারণা ছিল না এটা বেশি দিন আগের কথা না বিশ পঁচিশ দিন আগের কথাই আর কি তো এতটা ধারণা ছিল না আর কি তো পরবর্তীতে আমি চেষ্টা করলাম যে এটা তো আমার জানার দরকার তো এটা আমি আসলে ট্রাই করতে 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 তো আমি এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে কিনা আমি মার্চ মাসের মধ্যে আমি প্রায় দেখা যাচ্ছে প্রায় তিনশো থেকে চারশো ডলার মতো আর্নিং করেছি হয়তো বিশ্বাস হবে না কিন্তু সেই প্রুফগুলো আমি আপনাদেরকে দেবো তো তিনশো থেকে চারশো ডলার মতো আর্নিং করেছি এখনও পর্যন্ত আমি ইনকাম করেই যাচ্ছি তো এই ট্রেডিং করে কীভাবে আর্নিংটা করবেন সেটা আমি অবশ্য দেখাবো তো তার আগে আমি আমার প্রুফগুলো দেখিয়ে নিয়েছি প্রথমে ঠিক আছে সো আমি প্রুপ দেখিয়ে দিচ্ছি তারপর আমি ডিটেল বিস্তারিত আলোচনা করব যে ট্রেডিং করতে গেলে আসলে কী কী লাগবে ঠিক আছে তো এখান থেকে আমি আমার প্রুফটা দেখিয়েছি আমি ভিটামের মাধ্যমে আসলে এটা আমার খুব ফেভারিট একটা এক্সচেঞ্জার আমার খুব ভালো লাগে তো এখান থেকে আমি উইড্রো আপসানি কিনে করে দিলাম তো এটা দেখুন এখানে আমি মার্চের পঁচিশ তারিখে উইড্রো দিচ্ছি এখানে একশো আষট্টি ইউএসডি তারপরে আইএলটিসি দিলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপরে আবারও দিলাম জিরো পয়েন্ট সেভেন ফোর তারপরে আবার দিলাম জিরো পয়েন্ট টু টু আবার দিলাম জিরো পয়েন্ট সিক্স ওয়ান তারপর আবার জিরো পয়েন্ট জিরো সেভেন দেন তারপরে ওয়ান পয়েন্ট টু নাইন দেড় এল আর কি আছে একটু কম তারপরে এখানে আড়াই এল এলটিসির মতো আবার এখানে জিরো পয়েন্ট টু আবার জিরো পয়েন্ট টু ফোর আবার এখানে পাঁচ ফাইভ পয়েন্ট থ্রি সিক্স ওকে তো এখানে প্রায় সাড়ে পাঁচ এল টিসির মতো আর কি তারপরে এখানে মানে দেখতে পারতেছেন এখানে আসলে কি পরিমাণে আমি একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করেছি এখানে এখানে এক এল টি সি দুই এল টি এক এল টি তো এগুলো মূলত আমি এল টিসির মাধ্যমে উইদ্রো দিচ্ছি এই কারণে কারণটা হচ্ছে এল টিসির মাধ্যমে উইদ্রোটা দিলে দেখা যাচ্ছে আপনার ফিটা একটু কম কাটে ওকে সো এখান থেকে আমি আসলে টেট করে মোটামুটি আমি দুইটা এক্সচেঞ্জার থেকে দেখা যাচ্ছে আমি প্রায় তিনশো থেকে চারশো ডলার মতো আর্নিং করছি মার্চ মাসে আর এইটার তো এই মাসের চার পাঁচ তারিখ তো এই ধরেন চার পাঁচ দিনে আমার মোটামুটি ভালো পরিমাণ একটা আর্নিং হয়েছে মোটামুটি দশ বিশ ডলার মতো আর কি বলা যায় ঠিক আছে তো সেটা সম্বন্ধে ধারণাটা দিচ্ছি তো এর বিষয়টা বলি ট্রেডিং হচ্ছে অনেক প্রকারের ওকে তো ট্রেডিংটা আসলে কেমন প্রকারের কিছু কিছু অপশন রয়েছে আপনারা জানেন যে ব্যাটিংয়ের বিষয়ে ঠিক আছে তো অনেকে আছে ব্যাট করেন আমি জানি অনেকে আছেন যে আমার কাছ থেকে ডলার কিনে কিনে আপনারা ব্যাট করেন তো ব্যাট করাটা আসলে ঠিক না ব্যাটিং করাটার যে টাকাটা যে ডলারটা এটা আসলে হালাল হয় না যেমন এটা হচ্ছে এক্সাম্পল আপনার জোয়া খেলা ঠিক আছে আপনি বেদ দলেন সেখানে যদি আপনি হেরে যান তাহলে আপনার ডলারটা চলে গেল যদি লাভবান হন তাহলে আপনার এখানে ডাবল প্রফিট চলে আসলো তো সেই ক্ষেত্রে আপনার এই টাকাটা কিন্তু খালাল হচ্ছে না মানে আমার মতে আর কি আমি যতটুকু বুঝি আর কি সেই ধারণাটা দিচ্ছি আর কি ওকে তো আমার মনে হয় না যে আসলে এই টাকাটা খাওয়াটা হালাল হবে যেহেতু আমরা মুসলিম দেন পরবর্তীতে যে আরেকটি অপশন রয়েছে সেটি হচ্ছে ট্রেডিংয়েরই তো এক্সচেঞ্জারে এরকম একটা সিস্টেম রয়েছে সেটি হচ্ছে আপিং বিষয় তো সেটা হচ্ছে আপনি যদি আপের যেমন বিটকয়েন নামা বাড়ে কমে এরকম টাইপের একটা ট্রেডিং রয়েছে সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি যদি মানে এক পার্সেন্ট আপ করে মানে এক পার্সেন্ট ধরেন বিট বাড়বে সেদিকে যদি আপনি এক ডলার লাগিয়ে দেন অর্থাৎ আপনি যদি বেট ধরেন তাহলে এক পার্সেন্ট যদি বিটকয়েন বাড়ে তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক পার্সেন্টের যে ডলারটা সে ডলারটার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে দেন এক পার্সেন্ট যদি এটা কমে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে এক পার্সেন্টের ডলারটা কেটে নেবে এটা হচ্ছে একটা মানে ট্রেডিংয়ের একটা সিস্টেম এটা হচ্ছে অন্য টাইপের তবে আমারও এটা মনে হয় না যেটা আসলে এটা টাকাটা হালাল ওকে সো আমি নিজে যেভাবে আসলে ট্রেডিং করেছি ট্রেড করে এখান থেকে ইনকাম করেছি সেই প্রসেসটা আমি দেখাবো আর আমি যেভাবে করছি এটা মনে হয় যে একদম হালাল কোন রকম এটার মধ্যে ঝামেলা নাই ঠিক আছে সো আমি তো পেমেন্ট প্রোগুলো দেখালামই যে এখান থেকে আমি মার্চ মাসের মধ্যে আমি অনেকগুলো ট্রেডিং করেছি ট্রেড করে আমি এখান থেকে আর্নিং করেছি ঠিক আছে আচ্ছা তো এখন আসি যে আসলে ট্রেডিং করতে গেলে কি লাগবে তো ট্রেডিং করতে গেলে আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ধৈর্য শক্তিটা লাগবে এটাকে কন্ট্রোল করতে হবে অনেকে আছে যে বদমিজাজি যে এ অল্পতে আসলে রেগে যায় কিংবা মহান মিজাজ খারাপ হয়ে যায় তো অবশ্যই এটাকে কন্ট্রোল করতে হবে ধৈর্যটাকে বজায় রাখতে হবে এটাকে যদি রাখেন তাহলে যে কোনো কাজে সফল ওকে দেন তার পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কিছু মানে ডলার লাগবে দেন পাশাপাশি আপনার একটু সময় দিতে হবে ঠিক আছে যেমন দেখা যাচ্ছে সারাদিনে আপনি একটুখানি সময় দিলেন আপনি টুকিটাকি জিনিসগুলো খুঁজলেন তো কি খুঁজবেন সেটা অবশ্যই আমি বলবো তো একটু সময় দিলেন সারাদিন এক দুই ঘন্টা কিংবা দশ মিনিট সময় দিলেন আর পাশাপাশি আপনার একটু ডলার লাগবে আর ট্রেডিং করতে গেলে ডলারের প্রয়োজন আছে সেটা আমরা প্রত্যেকেই জানি যেমন আপনার যে পরিমাণে প্রফিট থাকবে সেই পরিমাণে আপনার ইনকামটা হবে কারণ আয় থাকলেই ব্যয় হবে ব্যয় থাকলে আয় হবে এরকম টাইপের একটি উদাহরণ আর কি কারণ পুঁজি থাকলে আপনার লুজি হবে আপনার কাছে যদি দশ টাকা থাকে সেটা দিয়ে আপনি বারো টাকা করতে পারবেন ওকে এখন আপনার কাছে যদি ধরেন এক্সাম্পল একশো ডলার আছে সেই একশো ডলার দিয়ে যদি আপনি কাজটা স্টার্ট করেন তাহলে দেখা যাচ্ছে আপনার একশো ডলার থেকে এক মাসের মধ্যে আপনার পাঁচশো ডলার পর্যন্ত চলে আসবে সো আমারও কিন্তু তেমন একটা পুঁজি ছিল না আমি জাস্ট দুইশো ডলার নিয়ে মাঠে নামছিলাম সেখান থেকে মোটামুটি আমি এই এক দেড় মাসে অর্থাৎ এই মাসে আজকে পাঁচ তারিখ বলা যায় যে তিরিশ পঁয়ত্রিশ দিনে মোটামুটি প্রায় চারশো সাড়ে চারশো পাঁচশো ডলার মতো আমি কানেক্ট করতে পেরেছি দেন সেখান থেকে আমার হয়তো লাভ ছিল যেমন দেখা যাচ্ছে দুশো থেকে আড়াইশো ডলার মতো আমার ইনকাম হয়েছে ওকে বাংলা টাকার কথা বলি যদি বলি তাহলে দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আমার ইনকাম হয়েছে জাস্ট এই এক মাসের মধ্যে আর কি তো এটা আসলে কিভাবে করবেন কিভাবে আপনারা ট্রেডিং করবেন সেই বিষয়টা আমি ফার্স্ট অবল খুলে বলি অবশ্যই একটু কষ্ট করে বুঝে নেবেন তো আমি আসলে যেভাবে ট্রেডিং করি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো অনেকভাবে দেখাতে পারে আমি আসলে এত ভেজাল বুঝি না সাধারণ মানুষ তো আমার কথাই আমি বলি সেটা হচ্ছে ট্রেডিংয়ের বিষয়টা কিছু জিনিস কিনতে হবে যেমন একটা ব্যবসা ব্যবসা করতে গেলে আমরা যদি যে একটা জিনিস ধরেন দুই টাকা দিয়ে কিনলাম দেন একটা সময় দেখা যাচ্ছে এটার দামটা বেড়ে গেল তখন এটা আড়াই টাকা তিন টাকায় বিক্রি করে দিলাম মানে একটা থেকে দেখা যাচ্ছে আপনাদের পঞ্চাশ পয়সা কিনবে এক টাকার মতো লাভ থাকবে তো এভাবে যদি আমরা ব্যবসা করি অর্থাৎ আমরা যদি ট্রেডিং করি তাহলে আমরা মোটামুটি সফল হব ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবো প্রত্যেক মাসে যে গ্যারান্টিটা আমি দিয়েছিলাম আর কি সেটা হচ্ছে প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং নিশ্চিত হবে ওকে সো যেটা মিনিমাম রয়েছে সেটা ৫০ ডলার এটা গ্যারান্টি দিচ্ছি এটা অবশ্যই হবে সো এটার জন্য যেটা করতে হবে সেটা বলি সেটা হচ্ছে আপনার সবসময় মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে মার্কেটের দিকে খেয়াল রাখতে হবে এই কারণে দেখতে হবে কখন কোন টোকেনটা ওঠানামা করে ঠিক আছে আমি ফর এক্সাম্পল আমার যে বিষয়টা সেটা আমি দেখাই একটুখানি দেখাচ্ছি এটা হচ্ছে কোকয়েন এক্সচেঞ্জার তো এখানে আমি একটু জিনিস দেখিয়ে দিচ্ছি জাস্ট একটুখানি ওয়েট এখানে দেখুন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে প্রায় একশো চল্লিশ ডলারের মতো ঠিক আছে আচ্ছা উনচল্লিশ ডলার হয়ে গেছে এখানে দেখুন আমি টোটালে দুইটা টোকেন কিনে রাখছি সেটা হচ্ছে ই টোকেনটা আর এটার নিচে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ম্যাপ টোকেন ওকে তো এখানে আমি দুইটা টোকেন কিনে রাখছি এখান থেকে আমি এখনও পর্যন্ত আমি বর্তমানে লাভে আছি প্রায় এখানে চল্লিশ পঞ্চাশ ডলার মতো লাভে আছি আমি চাইলে এখনকার সেল দিয়ে দিতে পারি তবে না এটা কিন্তু আজকে প্রায় এখানে সত্তর ডলার মতো চলে গেছিলো তারপর আমি সেল দি নাই কারণ রেখে দিয়েছি আমি জানি এটা আরও ভালো পরিমাণে আপ হবে তার জন্য আমি এখানে রেখে দিয়েছি যেমন পরবর্তীতে যখনই আরও বেশি হবে আপ তখন এটা আমি এক্সচেঞ্জ করবো ওকে তো এখানে আমরা যে বিষয়গুলো জানতে চাচ্ছি কিংবা আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যে বিষয়টা খুলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ম্যাপ টোকেনটা এটা কিন্তু মাঝখান থেকে আমি ম্যাপ টোকেন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম প্রত্যেকটা ম্যাপ টোকেনের প্রাইস ছিল নয় সেন্ট করে ওকে তো এখানে দেখুন আমি টোটাল এখানে টোকেন কিনেছি প্রায় দু প্রায় এখানে উনানব্বইটার মতো টোকেন কিনেছি এক্সাম্পল এখানে প্রায় ধরে না তিন হাজারের মতো আমি টোকেন কিনেছি ঠিক আছে তো তিন হাজার টোকেন আমি কত দিয়ে কিনছি সেটা আমি একটুখানি দেখাই আমি এখানে তিন হাজার টোকেন কিনছি তো এখানে তিন হাজার টোকেন কিনছি আমি এখানে এক্সটেন্ট করে মাঝখান দিয়ে কিন্তু এটা অনেকটা ডাউন হয়েছিল ঠিক আছে তো এক্সটেন্ট করে আমি কিনছি তো টোটালি আমার তিরিশ তো এক্সচেঞ্জ থেকে আমার ওয়ান পয়েন্ট দেখা আপনার টু এবং কি দেখা যাচ্ছে সেভেন এরকম টাইপের একটা অ্যামাউন্ট দিয়ে আমি কিনেছি বেশিরভাগ ক্ষেত্রে আমি এখান থেকে কিনেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু দিয়ে কিনেছি সো আমি যদি এখান থেকে জিরো পয়েন্ট জিরো সেভেনও দিই তাহলে দেখাচ্ছে আমি পঞ্চাশ ডলার কিংবা এক পঞ্চাশ ডলার দিয়ে আমি এখানে তিন হাজার টোকেন কিনেছি সো বর্তমানে এটার প্রাইসটা যদি আমি এক্সাম্পল একটু দেখাই তো বর্তমানে এটার যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু টু ডলার আর কি এস দেন এটার চব্বিশ ঘন্টার যে ভলিউমটা অর্থাৎ এখানে হাই প্রাইস রো প্রাইস এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার যে ভলিউমটা ছিল হাই প্রাইসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এইট ওকে তো মোটামুটি তিন সেন্টের কাছাকাছি চলে গেছিলো সো এখানে যদি আমি একটুখানি দেখাই তো আমি এখান থেকে কিনেছি আমি এক সেন্ট করে ধরেন আমি পঞ্চাশ ডলার দিয়ে তিন হাজার টোকেন কিনেছি তো এখন বর্তমানে এটার প্রাইসটাই যে দুই সেন্ট তো এখানে ষাট ডলার মতো আস্তে আস্তে ঠিক আছে তো আমি যদি এখানে তিন সেন্ট দিই তাহলে দেখাচ্ছি নব্বই ডলার মতো দেন এটার প্রাইসটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আপনার কি বলে নয় সেন্ট আট সেন্ট সাত সেন্টের মতো চলে যাবে তবে এটা যদি আপনি একটু ধৈর্য ধরে যদি রাখেন তাহলে আমি আগে বলেছিলাম অবশ্যই ধৈর্য থাকতে হবে যদি থাকে তাহলে দেখা যাচ্ছে এটা যখনই আপ হবে তখন কিন্তু এটা পাঁচ থেকে নয় সেন্টে চলে যাবে ফর এক্সাম্পল এখানে দুই সাতের মধ্যে চলে যায় তাহলে দেখা যাচ্ছে আপনার দুশো ডলার সো এখান থেকে কিন্তু আপনার কিন্তু লাভে থাকবেন পুরাই দেড়শো ডলার ওকে তো এবার মূলত এগুলো আসলে হোল্ড করতে হবে দেন আরেকটা টোকেন রয়েছে সেটা একটু দেখাই এই যে ইউএস টোকেনটা আমি এটা দেখাচ্ছি আর এখানে ম্যাপ টোকেনের বিষয়টা সেটা আপনারা যখন ডাউন হবে তখন এটা কিনে রাখার চেষ্টা করবেন আর এই টোকেনটার কথাই বলে এটা দেখুন প্রতি চব্বিশ ঘন্টার যে বলি আমরা দুই ডলার তিরিশ এবং কি চল্লিশ সেন্টে চলে যাই ওকে সো এই টোকেনটা আমি কিনেছিলাম দুই ডলার অনু সরি সরি নব্বই সেন্ট দিয়ে আর কি কিনেছিলাম ঠিক আছে দুই ডলার সরি সরি এক ডলার নব্বই সেন্ট দিয়ে আর কি কিনেছিলাম দুঃখিত আমি তো আমি একটু কয়েন বেশি চলে যাচ্ছি মানে দুই ডলার কাছাকাছি দিয়ে আর কি আমি এখান থেকে কিনেছিলাম তো আমি এখানে যদি টোকেনটা সাজ দিই তো এখানে যদি টোকেনটা সাজ দিই এখানে দেখবেন চলে আসবে টোকেনটা ঠিক আছে তো দেখুন চলে আসছে তো আপনারা ভালো করে ফলো রাখবেন বিশেষ করে কয়েন বেশি কয়েন বেশির যে টোকেনগুলো লিস্টেড রয়েছে ওকে কয়েন বেশি যে টোকেনগুলো রয়েছে হয়তো কয়েন বেশি বাইসেল হয় না কিন্তু কে জায়গায় আপ ডাউনটা দেখা যায় যেমন এই যে টোকেনটা আমি এখানে যদি মানে প্রতি ঘন্টার হিসাবটা করি তাহলে এখানে দেখা যাচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সেন্ট পর্যন্ত চলে যাচ্ছে এবং এখানে প্রতি চব্বিশ ঘন্টা যদি হিসাব করি তাহলে এখানে তিরিশ থেকে এখানে দেখা যাচ্ছে আপনার একচল্লিশ সেন্ট সো এখানে দেখুন আমি টোকেন কিনেছি কয়টা এখানে আমি এই যে টোকেন কিনেছি এখানে কয়টা টোকেন কিনেছি বত্রিশটা টোকেন কিনেছি সো এক্সাম্পল আমি এখানে এটাই দেখাচ্ছি আজকের যে হিসাবটা এটাই দেখাচ্ছি এখানে প্রত্যেকটা টোকেন যদি আপনি কিনেন তো আমি কিনেছিলাম এখান থেকে বত্রিশটা টোকেন কিনেছিলাম ওয়ান পয়েন্ট নাইন দিয়ে কিনেছিলাম প্রায় মানে ষাট ডলার দিয়ে কিনেছিলাম এটাও বেশি দিন হয় না আর টোকেনগুলো কিন্তু আমার দেখা যাচ্ছে আপনার কী বলে সাপ্তাহানিক হবে হয়তো আর এখানে আমার এখনকার বর্তমানে রয়েছে সেটা হচ্ছে আপনার পঁচাত্তর ডলারের মতো তো এখানে ষাট ডলার তো এখানে কিন্তু আমার পনেরো ডলার কিন্তু আর্নিং হয়ে গেছে ওকে আর এটা কিন্তু এ পর্যন্তই শেষ নয় আমি যদি এখানে দেখাই এই যে এখানে প্রতি সপ্তাহের হিসাবটা যদি করি তাহলে প্রতি সপ্তাহে দেখাচ্ছে এটা আড়াই ডলার চলে যাচ্ছে দুই ডলার দশ থেকে এখানে আড়াই ডলার চলে যাচ্ছে এবং কি মাসের হিসাবটা যদি করি তাহলে এখানে দেখা যাচ্ছে চার ডলার পর্যন্ত চলে যায় দেন আপনি যদি হোল্ড করে রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার একটা টোকেনের প্রাইস মোটামুটি ভালো চলে যাবে দেন এখান থেকে প্রতি বছর হিসাবটা যদি করি তাহলে দেখা যাচ্ছে এখানে নয় ডলার চলে যাচ্ছে পার টোকেন ঠিক আছে আর এখানে এটাই কিন্তু শেষ নয় আমি আরেকটা টোকেনের সাথে পরিচয় করে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই যে আমি এ টোকেনটার সাথে পরিচয় করে দিচ্ছি এ টোকেনটা আমি মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট করতে পেরেছি এই টোকেনটা থেকে তো এটার বিষয়ে না বললে নয় এই যে টোকেনটি রয়েছে এস এক্স পি টোকেনটা ঠিক আছে তো এই টোকেনটা মাঝখান দিয়ে হয়েছে তা কি আমি ষাট ষাট ডলার মতো আর কি আমি ডিপোজিট করেছিলাম সেটা হচ্ছে বিঠাম এটা বিঠামের লিস্টেড রয়েছে এটা এখান থেকে দেখতে পারেন এই যে বিটামগুলো বলে লিস্ট রয়েছে এবং কি কোকোনটা আছে তো বিঠামে আমি সাইড ডলার মতো ইউএসডি আর কি ডিপোজিট করেছিলাম ডিপোজিট করার পর আমি প্রায় দুশো কয়েনের মতো আর কি কিনেছিলাম এটা তখন এই টোকেনটার প্রাইস ছিল আপনার তিরিশ সেন্ট ঠিক আছে এটা আমি এখানে একটুখানি দেখাই দিই এস এক্স বি ঠিক আছে এ টোকেনের আচ্ছা এখানে লং হয়েছে তো এ টোকেনের প্রাইসটা মোটামুটি ছিল এখানে এক সপ্তাহের আগেরটা যদি দেখাই তাহলে এখানে দেখতে পারতেছেন তিরিশ সেন্ট ঠিক আছে এটা এক সপ্তাহের আগে আর কি এরকমটা হয়েছিল তো এখানে এই যে এক মাস আগে এখানে ষোলো সেন ছিল দেন এখানে দেখা যাচ্ছে আপনার দেড় ডলার মতো চলে গেছিল তো আমি এটা এক সপ্তাহ আগে খেলে মানে কেনা হয়েছিল আর কি তো এখানে দেখতেই পারতেছেন এখানে আমি কিনেছিলাম টোটালে দেখা যাচ্ছে এক্সচেঞ্জারে মোটামুটি প্রাইসটা বাড়তি মানে কম বেশি থাকে আর কি তো আমি কিনেছিলাম তিরিশ সেন করে তিরিশ সেন্ট করে আমি দুশো তিনটে টোকেন কিনেছিলাম আমার এখানে গিয়েছে কত ডলার সেটা বলি আমি ফর এক্সাম্পল দুশো টোকেনের হিসাবটাই করি এখানে দুশো টোকেন আমি কিনেছিলাম তিরিশ সেন্ট করে মানে 60 ডলার যেটা বলছিলাম আমি কি 60 ডলার ডিপোজিট করেছিলাম দেন পরবর্তীতে হয়েছে কি আমি দুশো টোকেন আমি সেল দিয়েছি মানে বেশি একটা সময় না চার পাঁচ ঘন্টা পরে আমি সেল দিয়েছি সেটা হচ্ছে আপনার এখানে চল্লিশ সেন্ট করে আমি সেল দিয়েছিলাম ঠিক আছে এখান থেকে চল্লিশ সেন্ট করে সেল দিয়েছি আমি 20 ডলার মতো লাভ করেছি তো আমি সেল দেওয়ার কিছুক্ষণ পরে দেখি এই যে এখানে যে অবস্থাটা এখানে প্রায় সত্তর থেকে আশি সেন্টের মতো চলে আসছে দেখেন আমি যদি এখানে যদি ডলারটা রাখতাম তাহলে দেখা যাচ্ছে এখানে যদি আশি সেন্টে আসে এখানে কত আছে সেভেন পয়েন্ট সিক্স আছে আমি যদি এখানে সেভেন পয়েন্ট সিক্স দিয়ে দিতাম তাহলে এখানে কিন্তু আমার দেড়শো ডলার পুরো আমার নব্বই ডলার লাভ হয়ে যেত এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি সাত ঘন্টার মধ্যে এটা আমি সেল দিয়ে দিচ্ছি বিশ ডলার লাভ করে ওকে তো এটা কিন্তু কে যে যেটা বলছেন আমার কি এখানে প্রতি সপ্তাহের হিসাবটা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে এখানে রয়েছে এখানে পঁয়ত্রিশ সেন্টে তিরিশ সেন্টে নেমে যায় পঁচিশ সেন্টও নেমে যায় ওকে তো এটা আপ হলে এই পর্যন্ত চলে আসে এবং কি বছরের হিসাবটা যদি করি তাহলে দেখা যাচ্ছে এখানে দুই ডলার উপরে আর কি সামথিং চলে আসে ঠিক আছে তো এখানে এখনকার এই যেটা হচ্ছে মাসিকের এবং কি ফর আওয়াজের হিসাবটা যেটা সেটা হচ্ছে এখানে ছিয়াত্তর থেকে আটাত্তর পর্যন্ত চলে যায় দেন এই টোকেনগুলোর দিকে একটু নজর রাখবেন যে আসলে এই টোকেনগুলো কখন ডাউন হয় অর্থাৎ যখন ডাউন হবে তখনই একটুখানি কিনে রাখার চেষ্টা করবেন ঠিক আছে আর এখানে এই যে কয়েন বেসে অনেক টোকেন আছে এই টোকেনগুলো একটু ভালো করে লক্ষ্য লাগবেন আসলে কোন টোকেনটা কখন বাড়ে আরেকটা টোকেন আমি পরিচয় করে দিচ্ছি সেটা হচ্ছে এটা খুবই ভালো একটা টোকেন এই যে টোকেনটা এ টোকেনটার প্রাইসটা দেখেন বর্তমানে এটার প্রাইস রয়েছে প্রায় পাঁচ এখানে চার ডলার সত্তর সেন্ট এ টোকেনটা আমি মাসগান দিয়ে দশটা টোকেনের মতো কিনছিলাম সেখান থেকে আমি মোটামুটি প্রায় সাত ডলার মতো আর কি লাভ করে সেল দিয়েছিলাম ওকে তো এখানে প্রতি ঘন্টা হিসাবটা আমি দেখাই এখানে চার ডলার বাষট্টি সেন্ট বর্তমানে আছে একাত্তর সেন্ট ঠিক আছে তো এটা ধরেন এক্সাম্পল এখানে সাই এখানে যখনই আপনার সাইজ সেন্ট এখানে যখনই আপনি চলে আসবে আর এরকমভাবে কিনবেন না যখন আরও প্রাইস কমবে তখন আর কি ধরেন আপনি এখান থেকে বিশটা টোকেন কিনলেন বিশটা টোকেন কত করে কিনবেন বিশটা টোকেন এখানে দেখাচ্ছে আপনি চার ডলার দেখাচ্ছে সাইজ সেন্ট করে কিনলেন বিরানব্বই ওকে তো বিরানব্বই ডলার দেন এটা যদি আপনি একটু পরে যদি সেল দেন পাঁচ ডলার সরি চার ডলার আমরা কিনলাম কত সাইজ চেঞ্জ করে ওকে তো সাইজ চেঞ্জ করে একটু পরে যদি আমরা সেল দেই এটা যখনই আপ হবে হয়তো ডাউনও হবে এমন কোনো কথা না যে শুধু আপই হবে ডাউনও হবে তখন আপনি যদি এখানে সেল দেন দেয় আপনার এখানে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট সেভেন তাহলে এখান থেকে কিন্তু আপনার দেখা যাচ্ছে দু এক ডলার লাভের মধ্যে থাকবেন ঠিক আছে আর এটার প্রাইসটা মোটামুটি প্রত্যেক সপ্তাহের প্রাইসটা এখানে দেখতে পাবেন তিন ডলার পনেরো থেকে এখানে পাঁচ সাড়ে পাঁচ ডলার পর্যন্ত চলে যায় এবং কি এখানে মাসে হিসাবে যদি করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে দেড় ডলার থেকে এখানে চলে আসে প্রায় আপনার দেখা যাচ্ছে ছত্রিশ তবে এটা কখন আসলে এটা কিনবেন আমি সেটা বলি এখানে যখনই দেখবেন আপনার দুই ডলারের নিচে নেমে গেছে তখনই আপনারা কিনতে পারেন ঠিক আছে সো আমি এগুলো আসলে দুই ডলার করে কিনছিলাম দশটা টাকার মতো কিনছিলাম মোটামুটি ভালো লাভ করে আর কি আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা তো এখানে আচ্ছা এখান থেকে ব্যাগে চলে আসি কেন আচ্ছা এই যে এখানে আরেকটা টোকেন আছে এটা কিন্তু ভালো পপুলার একটি টোকেন আপনি যে কোনো এক্সচেঞ্জারে দেখবেন এটা লিস্টেড রয়েছে ঠিক আছে এটা দেখুন প্রতি ঘন্টার হিসাবটা করি এখানে হচ্ছে আপনার আঠারো সেন্ট আছে এটা এখানে এটা হচ্ছে প্রতিদিনের এবং কি এখানে সাপ্তাহিক যে হিসাবটা এটা হচ্ছে ষোলো থেকে উনিশ সেন্ট পর্যন্ত ঠিক আছে আপনি যদি এখানে দেখা যায় মানে পাঁচশো থেকে এক হাজার টোকেন কিনে রাখেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি ভালো পরিমাণ একটা লাভ হয়ে যাবে সাধারণত এই যে ম্যাপ টোকেনের কথাই বলি আমি এখান থেকে যে ম্যাপ টোকেনটা কিনেছি বর্তমানে আমি কিন্তু এখানে দেখা যাচ্ছে মোটামুটি আমি এখানে বিশ পঁচিশ টাকা রাবের মধ্যে আসে আরেকটা স্ক্রিনশট দেখাই তো এখানে দেখতে পারতেছেন এই যে আমি স্ক্রিনশট নিয়েছিলাম এখানে বিকেল তিনটার দিকে এখন মেবি পাঁচটার মতো বাজে ওকে তো এখানে দেখতে পারতেছেন আমার এই যে এ এদিকে একটু খেয়াল করেন এই যে আমার এই যে টোকেনের দিকে এখানে ছিয়াত্তর ডলার চলে গেছিল ঠিক আছে তো ছিয়াত্তর ডলার ছিল এখন বর্তমানে আসে কত তেষট্টি ডলার তেষট্টি ডলার সো এখানে বুঝতেই পারতেছেন তেরো ডলার মতো কমে গেছে এটা মানে আপ হয়েছিল সো তখন কিন্তু আমি সেল দিয়ে দিলে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ডলার মতো লাভে থাকতাম যেটা কিনা আমি এক সপ্তাহ আগে শুধুমাত্র কিনেছি দেন এক সপ্তাহ পরে যদি আমি সেল দিতাম তাহলে এখান থেকে চার পাঁচ হাজার টাকার মতো কিন্তু আমি ইনকাম করতে পারতাম তবে না আমি এটা রেখে দিয়েছি এই কারণে যে আমি জানি এখানে আমি যে টোকেনটা আমি রাখছি এখানে কতটুকু টোকেন রাখছি এখানে দু হাজার আচ্ছা আমি এখানে দিচ্ছি দু হাজার ডাবল এইট আচ্ছা নাইন দু হাজার আঠরশো উনানব্বইটা আর কি তো এ পরিমাণে টোকেন আমার এখানে আছে তো আমি এখানে কিনেছিলাম এখানে এক সেন্ট করে টোটালে দেখা যাচ্ছে তিরিশ ডলার ছত্রিশ ডলার তো এখনকার বর্তমানে আছে টু আর কি ঠিক আছে তো এখানে তেষট্টি ডলার আছে যেটা আমরা দেখতে পেয়েছি তো এটার প্রাইসটা কিন্তু যখনই তিন সেন্টে চলে যাবে এবং এখানে ছিয়াশি ডলার চলে যাবে দেখুন এখানে যখনই পাঁচ সেন্টে চলে আসবে তখন কিন্তু এখানে একশো চল্লিশ পঞ্চাশ ডলারে কিন্তু চলে যাবে সো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট আশা রাখি যে এখান থেকে আমি মোটামুটি কম করে হল আশি থেকে নব্বই ডলার ইনকাম করতে পারবো এখানে অল্প একটু পুঁজি খাটাইছি যা শুধুমাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার পুঁজি খাটাইলাম দেন এখান থেকে দেখা যাচ্ছে আমি এক সপ্তাহ পরে যখন এটা আপ হবে আপ তো হবেই এবং কি ডাউনও হবে ওকে তো এটা যখনই আপ হবে আপ হওয়ার পরে আমি এটা যখনই সেল দিয়ে দেবো সেল দিয়ে দেওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট চলে আসবে সো এখানে জাস্ট আমি দেখা যাচ্ছে শুধুমাত্র তিরিশ ডলার চল্লিশ ডলার আমি এখানে ইনভেস্ট করার কারণে অর্থাৎ আমি এই টোকেনগুলো কিনে রাখার কারণে আর কি দেখা যাচ্ছে এখান থেকে আমার মোটামুটি ভালো পরিমাণে একটা আর্নিং হয়ে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনার এখানে ত্রিষট্টি ডলার রয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি একশো ডলার পার হয়ে যায় তাহলে দেখা যায় যে এখানে আমার আশি থেকে নব্বই ডলার মতো ইনকাম হয়ে যাবে ওকে তো এখানে যদি আমি দেখাই যে ফর এক্সাম্পল এখানে নব্বই টেলা হিসাব যদি আমি এখানে করি বাংলাদেশি টাকার কথা পঁচাশি টাকা তো সাত হাজার টাকা কিন্তু সাড়ে সাত হাজার টাকা কিন্তু আমার চলে আসলো ওকে তো এটা হচ্ছে বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন যে মার্কেটের দিকে কোন কয়েনটা কখন বাড়ে কোন কয়েনটা কমে যখনই টোকেনটা কমে যাবে তখনই টোকেনগুলো কিনে রাখার চেষ্টা করবেন সো আরেকটা টোকেনের সাথে পরিচয় করে দিচ্ছি এটা খুবই ভালো একটা টোকেন যদি কিনে রাখতে পারেন কখনো তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন ওকে তো সেটা কি কয়েন সেটা এই যে ড্যাশ কয়েন তো বর্তমানে দেখুন এই যে ড্যাশ কয়েনটা রয়েছে আমি এটা একবার নিয়েছিলাম সেটা আসলে কত দিন নিয়েছিলাম এখানে দেখুন আমি এখানে কিনেছিলাম মোটামুটি এখানে জিরো পয়েন্ট নাইন পর্যন্ত আর কি কিনেছিলাম ঠিক আছে আচ্ছা তো পরবর্তীতে আমি আর কি সেল দিয়ে দিয়েছিলাম এটা আর কি সেল দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখতে পারছেন আমি এখানে কিনেছিলাম তো সেল দিয়ে দিয়েছিলাম তো এটা পরবর্তীতে আপ হয়েছিল তো এটা দেখুন এ টোকেনটা যদি আপনি কিনে রাখতে পারেন এটা দেখতে পারবেন তো এই টোকেনটা যদি আপনি বেশি না দুইটা টোকেন যদি কিনে রাখতে পারেন তাহলে আপনি মোটামুটি একশো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন আর এটা হচ্ছে টেন এক্স টেন এক্স আমরা অনেক সাইডে কাজ করেছি ডাবলা সাইডে টু এক্স থ্রি এক্স ফোর এক্স আর সেটা হচ্ছে আমরা যদি দশ ডলার ডিপোজিট করি তাহলে আমাদেরকে দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স পর অর্থাৎ চব্বিশ ঘন্টা পর আমাদেরকে বিশ ডলার দেয় ঠিক আছে তো এটা হচ্ছে টেন এক্স আপনি যা ডিপোজিট করবেন তার থেকে নয় গুণ বেশি পাবেন ঠিক আছে তো এটার হিসাবটা হচ্ছে কি এটা যখনই প্রাইসটা কমবে এটা আমি এক মাস আগেরটা দেখাই আচ্ছা এক মাস আগেরটা দেখাই তো এই যে এক মাস আগে কিন্তু মানে মার্কেটটা খুবই কিন্তু ডাউন হয়ে গেছিলো যেমন ইথিরামের প্রাইসটাই বলি ইথিরিয়াম কিন্তু ছিল একশো থেকে আশি ডলার সরি দুইশো সত্তর থেকে আশি ডলার সেটার প্রাইসটা বর্তমানে কিন্তু কাছে একশো তিরিশ থেকে চল্লিশ ডলার ওকে তো এটার প্রাইসটা দেখুন কোথায় গিয়েছিল এটা গিয়েছিলো আপনার তেত্রিশ ডলারে ওকে তেত্রিশ পঞ্চান্ন তখন যদি আপনি যদি দুইটা টোকেন কিংবা পাঁচটা টোকেন যদি কিনে রাখতে পারেন যদি হোল্ড করে রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্রাইসটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একটু দেখেন প্রাইসটা এই যে বর্তমানে যে ডাউনটা চলতেছে সেটা হচ্ছে এখন বর্তমানে সাতষট্টিতে চলে গেছে এবং কি প্রতিদিনের হিসাবটা এখানে উনষাট সরি ঊনসত্তর ডলার এবং কি সাপ্তাহিক হিসাবটা এটা হচ্ছে একাত্তর ডলার এবং কি মাসের যেটা সেটা হচ্ছে আপনার বিরানব্বই ডলার আর এটা দেড় হাজার ডলার পর্যন্ত গিয়েছে সেটা একটু দেখায় এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল এখানে প্রায় আপনার ওয়ান পয়েন্ট সিক্স ফোর টু ডাবল টু অর্থাৎ আপনার এক হাজার ছয়শো বিয়াল্লিশ ডলার বাইশ সেন্টে পর্যন্ত এটা গিয়েছিল সো এতটা আমি দেখাচ্ছি না এতটুকু দেখাচ্ছি আপনি তেত্রিশ ডলার দিয়ে কিংবা পঁয়ত্রিশ চল্লিশ ডলার দিয়ে যদি এই টোকেনটা কিনেন যদি কিনে রাখতে পারেন তাহলে আমি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনি একটা সপ্তাহ যদি হোল্ড করেন তাহলে এখান থেকে একটা টোকেন থেকে আপনি কমসে কম চল্লিশ ডলার মতো আর্নিং করতে পারবেন ওকে তো আমার যদি সামর্থ্য থাকে কখনো তাহলে আমি চেষ্টা করব কিনে রাখার জন্য তো এই ছিল আর কি আপনাদেরকে দেখানোর কিংবা জানানো জানি না ভিডিওটি অনেক লং হয়েছে দেখছেন কি না সো এই আর এই টোকেনটা দেখি একটু ক্লিয়ার লাগবেন ঠিক আছে এই টোকেনটা যখনই তিরিশ সেন্টে আসবে তখন একটু কিনে রাখার চেষ্টা করবেন এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা পেয়ে যাবেন আমি শুধুমাত্র তিন চার পাঁচ সাত ঘন্টার মধ্যে আমি এখান থেকে দু হাজার টাকার মতো ইনকাম করেছি জাস্ট কিনে আর সেল দেওয়ার আর কি তো এখান থেকে আমি মোটামুটি সব মিলে যা দেখাইলাম আর কি সেটা হচ্ছে টোটালে আমি প্রায় দেখাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমি আর্ডিং করেছি শুধুমাত্র এক মাসে যা শুধুমাত্র টেট করে ওকে যাই হোক আশা করি ক্লিয়ার হয়েছেন তো সবাই ভালো থাকেন আজকে পর্যন্তই টেক কেয়ার আর নেক্সট যখনই এটা থেকে উইদ্রোটা দেবো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে তো চেষ্টা করবো এটা শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকুন আজকে পর্যন্তই টেক কেয়ার